নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টির কথা জানিয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, ফিউশন বিক্রিয়া ব্যবহার করে অপেক্ষাকৃত কম দামে ও পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের নতুন রেকর্ড করেছেন তারা। নিউক্লিয়ার ফিউশন নামের এই প্রক্রিয়ায় সূর্যের মতো নক্ষত্রের শক্তি তৈরি হয়। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা জয়েন্ট ইউরোপিয়ান টোরাস ল্যাবরেটরির গবেষকরা বলছেন, হাইড্রোজেনের দুটি আইসোটোপ ব্যবহার করে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তারা এই তাপ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছেন। ফিউশন ঘটাতে সূর্যের চেয়ে 10 গুণ তাপমাত্রার প্রয়োজন হয়। নিয়ন্ত্রিত পরিবেশে এই ফিউশন ঘটানো গেলে তা সভ্যতাকে রূপান্তরিত করে দেবে, আর সেটাই পৃথিবীতে আবার চেষ্টা করছি আমরা। গবেষকরা তাদের এবারের গবেষণায় 5 সেকেন্ডে 59 মেগাজুল শক্তি তৈরি করতে পেরেছেন, যা 1997 সালে তাদের একই ধরনের গবেষণা উৎপাদিত শক্তির দ্বিগুণেরও বেশি। এই পরীক্ষাকে একটি মাইল ফলক বলছেন বিজ্ঞানীরা, কারণ এরপর হয়তো এই প্লাজমাকে 5 মিনিট, এরপর 5 ঘন্টা, এমনকি এর থেকে বেশি সময় ধরে রাখা সম্ভব হবে। আর সত্যি, পৃথিবীতে নিয়ন্ত্রিত পরিবেশে নিউক্লিয়ার ফিউশন ঘটানো গেলে এর মধ্য দিয়ে অসীম পরিমাণ শক্তি উৎপাদন করা যাবে পরিবেশ বান্ধব উপায়ে, আর এই প্রক্রিয়ায় কার্বন নির্গমন বা তেজস্ক্রিয় নিঃসরণের ঝুঁকিও তেমন বাড়বে না। এই নিউক্লিয়ার রিয়্যাক্টরের গবেষণা এগিয়ে নিতে সমর্থন দিচ্ছে বেশ কয়েকটি দেশের একটি কনসোর্টিয়াম, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনও রয়েছে। এই শতকের দ্বিতীয় ভাগেই নিউক্লিয়ার ফিউশন একটি নির্ভরযোগ্য জ্বালানির উৎস হয়ে উঠতে পারে। এই গবেষণার সাফল্য হয়তো সেটাই প্রমাণ করল। মার্সিয়া মান্নান, মাইটিভি।